এটা লেখো এপাশে। বাবা কি করছো মা? আমি পড়ছি। ওরে আমার মা পড়ছে। এই বাবাকে ডিস্টার্ব করো না, তুমি ফ্রেশ হয়ে নাও। আই এটা লিখে শেষ করো এখান থেকে। আচ্ছা, চায়ের পানি চাপিয়েছি, ফ্রিজে শরবত আছে, কোনটা দিব? এই নাও। কি সমস্যা? আমার? হ্যাঁ তোমার। ঠান্ডা শরবত গরম চা সব একাকার করে ফেলেছো। আচ্ছা, আমি অফিস থেকে ফিরলে তুমি এরকম অস্থির হয়ে যাও কেন বলো তো? কি যে বলো না, তুমি সারাদিন অফিসে কত চাপ সামলাও, সংসারের পুরো দায়িত্ব একা তোমার কাঁধে। আমি তো চাকরিও করি না, এতটুকু যদি না করি। শোনো, তুমি ঘরে লড়ছো, আমি বাইরে লড়ছি, ফারাক শুধু এইটুকুই। আমরা দুজনে মিলে কাজ করছি বলেই তো এই আমাদের সুইট হোম। বাবা, মা, দেখো আমি কত সুন্দর লিখেছি। দেখি দেখি। গৃহস্থালী কাজের মূল্য হিসাব করলে জিডিপিতে নারীর অবদান হবে 48%। কাজেই গৃহে ব্যস্ত নারীকে মূল্যায়নে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে সবার।